হাই ভিউয়ার্স, আমি উদয়। আজ এই ভিডিওতে এসএস কলকাতা মুভি রিভিউ দেবো। অ্যাকচুয়ালি এই মুভিটা দেখার পর থেকে আমার ব্রেনে শর্ট সার্কিট হয় এবং ফিউজ উড়ে যায়। আপনি এই মুভির পোস্টারটি দেখতে থাকুন, আমি আমার ব্রেনটি সারিয়ে যাই। তাহলে শুরু করা যাক এই মুভির স্টোরি নিয়ে। অ্যাকচুয়ালি আমি কি বলবো নিজেও জানি না। এই মুভির ডাইরেক্টর এবং রাইটার নিজেরাও জানেন না আসলে স্টোরিটি নিজেরা কী বানাতে চেয়েছেন। অ্যাকচুয়ালি বেস হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক নিয়ে, যেটা কলকাতায় কিছু টেরোরিস্ট গ্রুপ আছে যারা অ্যাটাক করার চেষ্টা করছে, সেটি খবর আসে ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং পুলিশ এবং ওটিএস গ্রুপেরা তারা লেগে পড়ে অ্যাটাকটি হওয়ার আগে অ্যাটাকটিকে বিফল করবে। কিন্তু সেটা হয় না, সম্ভব হয় না। তারপরেই চলে আসে ইয়াশের মেয়ের একটা বার্থডে পার্টি, যেখানে একটি হোটেলে হচ্ছে এবং হোটেলে হওয়াকালীন সেই সময় টেরোরিস্ট অ্যাটাক করে এবং ওখানে যারা থাকে তাদেরকে বন্দি বানিয়ে নেয় এবং তাদেরকে ছাড়ানো নিয়েই এই গল্পটা। আর বিশেষ কিছু এই মুভি সম্বন্ধে, মানে স্টোরি সম্বন্ধে আর কিছু বলার নেই। এবারে চলে আসি তারপরে এর অ্যাক্টিং, ডাইরেকশন এবং মুভিটি কেমন হয়েছে, আর যার জন্য এর আগের অবস্থাটা আমার দেখলেন আপনাদের যেন না হয় তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি এই মুভির ট্রেলারটা দেখেই বলেছিলাম আপনাদের যে এই মুভিটি কেমন হতে চলেছে। প্রথমত ইয়াশ হচ্ছে এর মেন নায়ক। আমি ভেবেছিলাম নুসরাত জাহাঁ হয়তো ভালো অ্যাক্টিং করবে, না বলা চলে অ্যাক্টিং করাতে পারেনি। নুসরাত জাহাঁ মোটামুটি অ্যাক্টার, ভালো, তাকে দিয়ে অ্যাক্টিং করানো যায়, সে অ্যাক্টিং করতে পারে। কিন্তু ডাইরেকশন যদি খারাপ হয়ে থাকে তো নুসরাত জাহাঁ আর কী করবে। আর ইয়াশ, ইয়াশকে যত ভালোই ডাইরেক্ট করা হোক, সে যে নিজের এই টিকটিকিতে দেয়ালের মতো চিপকে থাকে ওরকম এক্সপ্রেশন নিয়ে, সবকটা ডায়লগ, সবকটা এক্সপ্রেশন যদি ডেভেলপ করে তাহলে তো আর কোনো মুভিতেই তার কোনো প্রতিচ্ছবি পাওয়া যাবে না। তাই এই মুভিটি যদি আপনি দেখতে যান তাহলে দুজনকে সাথে করে নিয়ে যাবেন, তাদেরকে মুভি দেখাতে নিয়ে যাবেন না, তারা যেন হলের বাইরে বসে থাকে এবং মুভিটি যখন শেষ হবে তাদের বলে দেবেন যেন আপনাদের সিট থেকে ধরে তুলে নিয়ে আসে, কারণ আপনি একা উঠে আসতে পারবেন না। মুভিটি সম্বন্ধে বলতে গেলে খারাপ গ্রাফিক্স, দুর্দান্ত খারাপ অ্যাকশান, মানে বাচ্চাদের মতো কিনেমাস্টারে ডেভেলপ করা এডিটিং, আর ইয়াশের ভুলভাল অ্যাক্টিং। এখানে মিমি চক্রবর্তী আর সব্যসাচী কী করবে, ওকে যদি ডাইরেকশানই ঠিক মতো দাঁড়া দেওয়া হয়, মানে মুভিটি কী হচ্ছে সেটা ওরাও নিজে জানতো না, তো ওদেরও কিছু দোষ নেই এই মুভিতে। তো এই মুভিটি একটি রেটিং পেয়েছে যেটি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, 7.5 IMDb রেটিং। আমি এটাকে দেবো -3, আমি এই মুভিটিকে রেটিং দেবো, এর বেশি আমি দিতে পারবো না। এই মুভিটি যদি আপনি দেখতে যান নিজের দায়িত্বে দেখতে যাবেন, আমাকে কোনো দোষ দিতে পারবেন না। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, এই মুভি সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি, নাহলে বাই।